সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষা হয়েছিল 20 মে 2017, তার রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমি কিন্তু রেজাল্টের লিঙ্ক একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব অফিসিয়াল কাট অফ নম্বর কত হয়েছিল। তো এই জন্য আপনাকে যেতে হবে গুগলে, গুগলে গিয়ে টাইপ করবেন WBGDRV, এটা লিখে টাইপ করে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই একেবারে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, যেটা হচ্ছে www.wbgdrv.in। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। আর একটা কথা আমি বলে রাখতে চাইছি যে আপনারা যদি এই ভিডিওটা অনেক দিন পর দেখেন তাহলে এই লিঙ্কগুলো কিন্তু নাও থাকতে পারে। আপনাদের জন্য আমি নিচের ডেসক্রিপশানেও একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা PDF ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ 2017 সালের 20 মে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার অফিসিয়াল কাট অফ নাম্বার কত ছিল বা কত হয়েছে। তো চলুন দেখুন, এখানে একটা লিঙ্ক আছে, এখানে আছে অফিসিয়াল মেরিট লিস্ট বা কাট অফ নম্বর, এছাড়া এখানে আছে অ্যান্সার কি অফ গ্রুপ ডি। আমি এই চ্যানেলে অলরেডি সব অ্যান্সার কি সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি এবং অফিসিয়াল অ্যান্সার কি সম্বন্ধেও আমি পরবর্তীতে আলোচনা করে দেবো, যাতে আপনারা যারা নতুন পরীক্ষা দেবেন আবারও গ্রুপ ডি তাদের কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, এখানে ক্লিক করবেন, এই যে এখানে কাট অফ নম্বর আছে এর ওপরে ক্লিক করবেন। আপনারা একটা PDF ফাইল ডাউনলোড করতে বলবে, তো এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা নিচের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়েও ডাউনলোড করতে পারবেন। নিচের ডেসক্রিপশানে যাবেন, লিঙ্কের উপরে ক্লিক করবেন, 5 সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দেবেন। উপরে ডান দিকে দেখবেন স্কিপ অ্যাড আছে, ওটা করে দেবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে এই ভিডিওর PDF ফাইলটা। তো দেখুন কাট অফ নম্বর কেমন নেমেছে আর কি, কেমন হয়েছে। এটা হচ্ছে অফিসিয়ালভাবে কাট অফ নম্বর, একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। তো দেখুন এখানে পরপর কাট অফ নম্বরগুলো দেওয়া আছে, আপনারা PDF ফাইলটা ডাউনলোড করে কিন্তু আরও ভালোভাবে দেখে নিতে পারেন। তবে একটা বিষয় যেটা লক্ষ্য করাবো আপনাদের, দেখুন SC যারা আছেন টোটাল সিট সংখ্যা হচ্ছে SC-দের 1165টা, তো এখানে কাট অফ নম্বর নেমেছে 46.5। এবং দেখুন জেনারেল যারা আছেন টোটাল সিট সংখ্যা হচ্ছে 2742টা, অর্থাৎ 2742টা, তো এখানেও কাট অফ নেমেছে 46.5। এটা কিভাবে হলো ঠিক আমার মাথায় আসছে না, নিচের কমেন্ট বক্সে আপনারা এটা নিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। তো এরকমই একটা কাট অফ নম্বর নেমেছে, অনেকটাই কম নেমেছে কাট অফ নম্বর। টোটাল ভ্যাকান্সি আপনারা তো জানেনই যে 6000 টোটাল ভ্যাকান্সি আছে। এখানে দেখুন একটা নোটিশ বোর্ড আছে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ বোর্ড দিয়ে দিয়েছে। আর এখান থেকেও আপনারা ক্লিক করে যে রেজাল্ট ফর গ্রুপ ডি এক্সামিনেশান 2017, এখানে ক্লিক করেও রেজাল্টটা জানতে পারবেন। আর যে ইন্টারভিউ শুরু হচ্ছে 16 অক্টোবর 2017 থেকে, 16 অক্টোবর 2017 থেকে ইন্টারভিউ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। আরও আপডেট আসলে আমি এই চ্যানেলে দিয়ে দেবো, এছাড়া ইন্টারভিউ ট্রিপসও আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।